আসসালামু আলাইকুম সবাইকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, এভোলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতু দিয়ে গত 4 এপ্রিল 2023 পরীক্ষামূলক ট্রেন ভাঙা থেকে মহাপ্রান্তে পৌঁছায়। সাত বগির একটি বিশেষ ট্রেন ও একটি রেল ট্র্যাকার ফরিদপুরের ভাঙা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছে যাত্রীদের ট্রেনে চলাচলের জন্য ভাঙা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত প্রায় 42 কিলোমিটার রেলপথ প্রস্তুত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে 4টি রেলওয়ে স্টেশন ও 1টি জংশন। এই স্টেশনগুলো হলো ভাঙা স্টেশন, ভাঙা জংশন স্টেশন, শিবচর স্টেশন, পদ্মা স্টেশন ও মাওয়া স্টেশন। কদিন আগে আমরা কমলাপুর থেকে পদ্মা সেতুর পূর্ব পার পর্যন্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সে ভিডিওটির লিঙ্কটি আমরা উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। আজকে আমরা পদ্মা সেতুর পশ্চিম প্রান্ত থেকে ভাঙা পর্যন্ত অর্থাৎ পদ্মা স্টেশন, শিবচর স্টেশন এবং ভাঙা জংশন স্টেশনের কী অবস্থা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, চলুন শুরু করা যাক। পদ্মা সেতুর পশ্চিম প্রান্ত অর্থাৎ জাজিরা প্রান্ত পার হবার পর প্রথম যে রেলওয়ে স্টেশনটি পড়ে সেটি হলো পদ্মা স্টেশন। এই স্টেশনটির ভৌত অবকাঠামোর কাজগুলো অনেকাংশেই সমাপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, একই সাথে ফুটওভার ব্রিজের কাজটিও চলমান রয়েছে। এই স্টেশনে প্ল্যাটফর্ম নির্মাণের কাজটি অনেকাংশে সমাপ্ত, রেল ট্র্যাক বসে গেছে অনেক আগেই। ভাঙা থেকে শিবচর স্টেশন পার হয়ে এই পদ্মা স্টেশন পার হবার পর পদ্মা সেতুতে উঠে যেতে হয়। মাওয়া থেকে ভাঙা রেলপথের 42 কিলোমিটারের মধ্যে পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয়েছে 6.15 কিলোমিটার। এর আগে গত বছর 1 নভেম্বর ভাঙা স্টেশন থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত 32 কিলোমিটার রেল লাইনে রেল চালনা করা হয়। পদ্মা স্টেশনের পরই শিবচর স্টেশন। শিবচর স্টেশনের ভূত অবকাঠামোগত কাজগুলো অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে, হয়ে গেছে প্ল্যাটফর্ম নির্মাণের কাজ, একটি ট্র্যাক বসে গেছে, আরও একটি ট্র্যাক বসানোর কাজ চলমান রয়েছে। সামনে ফুটওভার ব্রিজের কাজও অনেকাংশে এগিয়ে গেছে দেখা যাচ্ছে। গতবার যখন এসেছিলাম তখন ঢালাইয়ের কাজগুলো মাত্র শুরু হচ্ছিল, এখন স্ট্রাকচারটি বোঝা যাচ্ছে। একই সাথে স্টেশন ভবনগুলোর কাজগুলো অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। পদ্মা স্টেশনের অগ্রগতি হয়েছে 74%, শিবচর স্টেশনের অগ্রগতি হয়েছে প্রায় 78%। এখানে শুধুমাত্র এখন রেল ট্র্যাক বসানোর কাজটি রয়েছে এবং সৌন্দর্য বর্ধনের কাজগুলো করা হচ্ছে। ফুটওভার ব্রিজের কাজও অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা রেললিঙ্ক প্রকল্পের কাজ। পদ্মা রেল প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি 74%। 3টি অংশে বিভক্ত এ প্রকল্পে মাওয়া ভাঙা অংশের অগ্রগতি সবথেকে বেশি, এ অংশের অগ্রগতি প্রায় 91%। এর মধ্যে 42.20 কিলোমিটার রেল লাইনের পুরোটাই স্থাপন সম্পন্ন হয়ে গেছে, 13টি মেজর ব্রিজ নির্মাণের পুরোটাই শেষ হয়েছে, 4টি নতুন স্টেশন নির্মাণ কাজের অগ্রগতি প্রায় 68%, 4টি স্টেশনের সিগন্যালিং ওয়ার্কের 2টি কাজ চলমান রয়েছে। আমরা এখন চলে এলাম আড়িয়ালখা নদীর এখানে।
এই নদীর উপর নির্মাণ করা হয়েছে প্রায় 600 মিটার লম্বা একটি রেলওয়ে সেতু। রেলওয়ে সেতুর কাজ এবং এর ভেতর দিয়ে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। এ সেতুর ভেতর দিয়ে ভাঙা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে গিয়েছে রেল লাইন। গত 4 এপ্রিল ভাঙা থেকে রেল এই সেতুর মধ্য দিয়ে পদ্মা পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে গিয়ে পৌঁছেছিল। আমরা এখন চলে এলাম ভাঙা জংশন স্টেশনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন এটি। এই জংশন থেকেই দেশের বিভিন্ন দিকে যেমন বরিশাল, খুলনা, যশোর এবং উত্তর দিকে রেল চলে যাবে। ফরিদপুরের ভাঙায় আধুনিক রেল স্টেশন তৈরি করা হচ্ছে, যেটি একটি জংশন স্টেশন। এখানে 20টি বিল্ডিং হওয়ার কথা, যার ভিতরে 19টি দৃশ্যমান এখন। এখানে একটি আইকনিক স্টেশন বিল্ডিং হবে। মেইন আইকনিক যে বিল্ডিংটি হবে তার পাইলিং এর কাজ শেষ হয়ে গেছে, এখন সুপারস্ট্রাকচারের কাজ চলছে। মেইন বিল্ডিং ছাড়া অন্যান্য কাজ এই জুনে শেষ করতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই অংশের কাজ শেষ হলে ফরিদপুরের লাইন দিয়ে সারা বাংলাদেশের রেল সংযোগ সংগঠিত হবে। ভাঙা জংশনটিতে থাকছে যাত্রীদের সেবার পাশাপাশি দ্রুতগতির রেল ব্যবস্থাপনা, তাই বিশেষ কমপ্লেক্সনে তৈরি পুরো এলাকাটিতেই পরিকল্পিতভাবে ড্রেনেজ, প্ল্যাটফর্ম, সারি সারি রেল ট্র্যাক, গ্যাংহাট, 4 রকমের ডরমিটারি, ব্যারাক, রেস্ট হাউস, অফিস বিল্ডিং, প্রকৌশলী টিটি সহ জরুরি কর্মীদের বাসস্থান সহ নানা অবকাঠামো তৈরি হচ্ছে। আগামী ডিসেম্বরে জংশনটি ব্যবহার উপযোগী করার টার্গেট নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এই জংশনটিতে 10টি রেল লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হচ্ছে। ভাঙা জংশনটি পার হবার পরেই রেল লাইনটি দুদিকে চলে গেছে। বাম দিকে চলে গেছে যশোরের দিকে। যশোরের দিকে ট্র্যাকটি দিয়েই বরিশাল এবং খুলনার দিকে চলে যাওয়া যাবে এবং ডান দিকে চলে গেছে ফরিদপুরের দিকে। আমরা যদি গুগল ম্যাপে খেয়াল করি তাহলে এটি হলো ভাঙা জংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে লাইনটি দুদিকে চলে গেছে। এই লাইনটি চলে গেছে সরাসরি যশোরের দিকে, যেটি নড়াইলের উপর দিয়ে পার হয়েছে। যশোরের এই অংশে এসে এই লাইনটি আবার দুদিকে ভাগ হয়েছে। এই লাইনটি চলে গেছে খুলনার দিকে এবং এই লাইনটি চলে গেছে যশোরের দিকে। একইভাবে ভাঙা জংশন থেকে যদি আমরা সরাসরি যাই তাহলে এই লাইনটি চলে গেছে ভাঙা রেলওয়ে স্টেশন হয়ে বরাবর ফরিদপুরের দিকে এবং ফরিদপুর হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাওয়া যাচ্ছে এই রেল লাইন দিয়ে। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি প্রায় 75% বেশি, আর পুরো প্রকল্পকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি প্রায় 74%, মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি প্রায় 92% এবং ভাঙা থেকে যশোর পর্যন্ত অগ্রগতি প্রায় 68%। তবে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার অংশে আগামী সেপ্টেম্বরে যাত্রীবাহী রেল চলাচল করবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত প্রায় 172 কিলোমিটার রেল চলাচল করবে। লেভেল ক্রসিংবিহীন এই রেলপথে 32টি রেল কালভার্ট, 37টি আন্ডারপাস এবং 13টি রেল সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। পদ্মা সেতুর দুই প্রান্তে রেল স্টেশন সহ নতুন 14টি স্টেশন নির্মাণ এবং পুরনো 6টি স্টেশন উন্নয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো এই ছিল পদ্মা সেতুর পশ্চিম পাশ অর্থাৎ জাজিরা থেকে ভাঙা পর্যন্ত যে 3টি স্টেশন রয়েছে, পদ্মা স্টেশন, শিবচর স্টেশন এবং ভাঙা জংশন স্টেশনের 10 মে 2023 আপডেট। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।